আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট এবং বিজনেস বিষয়ে কনসালটেন্সি করে আসছি এবং আমার প্রতিদিন স্টার্ট বা বিজনেস কিভাবে শুরু করতে হয় বা কিভাবে শুরু করলে ভালো হয় সেই সকল বিষয়গুলো কনসালটেন্সি করে আপনাদের সাথে আমরা সেগুলো শেয়ার করছি আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর প্রতিদিন আমরা বিশ্লেষণমূলক আলোচনা করছি যেন আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তারা যেন সুন্দরভাবে আপনাদের স্টার্ট বা বিজনেস শুরু করতে পারে আমরা ভেঞ্চারের পক্ষ থেকে এই যে স্টার্ট বিজনেস নিয়ে কনসালটেন্সি করছি তার মাধ্যমে আমরা অনেক স্টার্ট বা বিজনেস কোম্পানিকে কীভাবে আসলে ঠিকভাবে তারা এগিয়ে যেতে পারে বা কীভাবে তারা সঠিকভাবে আগালে ভালো হয় সেই সকল পরামর্শ দিয়ে আসছি এবং তাদেরকে সে সকল বিষয়ে আমরা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বুটস্ট্যাপ ফান্ডিং ধারা স্টার্ট শুরু করলে কি ধরনের উপকার হয় সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এর ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে লজ ভেঞ্চারের পক্ষ থেকে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলেছি অবশ্যই আপনারা সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকেও স্টার্ট এবং বিজনেস বিষয়ক বিভিন্ন ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দিবেন আমরা লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে এই দীর্ঘ সময় ধরে অনেক বিষয়ের উপর এবং বিজনেস নিয়ে আলোচনা করেছি আমরা এতটুকু আশা করব আমাদের এই পরিশ্রম আমাদের এই কষ্টটুকু আপনারা যারা স্টার্ট শুরু করবেন বা বিজনেস নিয়ে কাজ করছেন বা বিজনেস শুরু করার চিন্তা করছেন আপনাদের কিছুটা হলেও আমরা উপকার করতে পেরেছি এখন আমি আমার মূল কনসালটেন্সিতে চলে আসি ফান্ডিং ধারা আসলে আমরা কি বুঝি ভোর্সে ফান্ডিং হচ্ছে যে যিনি ওনার বা যিনি স্টার্ট ফাউন্ডার তিনি তার যে সঞ্চিত টাকা আছে সেটি দিয়ে যখন তিনি তার স্টার্ট শুরু করেন তখন তাকে আমরা বুটস্ট্র্যাপ ফান্ডিং বলি অর্থাৎ নিজের জমানো টাকা দিয়ে যখন তিনি স্টার্ট শুরু করলেন বা বিজনেসও যদি শুরু করেন তখন সেটিকে আমরা বুডস্ট্র্যাপ ফান্ডিং বলি অর্থাৎ কোনো অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছ থেকে টাকা না নিয়ে বা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে টাকা না নিয়ে তিনি যখন তার বিজনেসটি তিনি শুরু করলেন বা স্টার্ট আপ তিনি শুরু করলেন তখন তাকে আমরা এটিকে বুডস্টার ফান্ডিং বলে থাকি এই বুডস্টার ফান্ডিং নিয়ে যখন আপনি আপনার বিজনেস শুরু করবেন তখন অনেক ধরনের উপকারিতা আছে কেন বলছি কারণ অ্যাঞ্জেল ইনভেস্টরের থেকে যখন আপনি ফান্ডিং নেবেন তখন অনেক সময় ইকুইটি শেয়ার করতে হয় বা পার্সেন্টেজ দিতে হয় কিন্তু বুডস্টার ফান্ডিং থেকে যখন আপনি আপনার স্টার্ট শুরু করলেন বা বুরস্টপ ফান্ডিং নিয়ে যখন আপনি আপনার বিজনেস শুরু করলেন তখন আসলে এই এই প্রসেসে যখন আপনি আগাবেন তখন আসলে আপনার সেই জায়গায় অনেক উপকার আছে কি কি উপকার আছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব আশা করব আমাদের এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং আপনারা বুঝতে পারবেন প্রথমে যেই গুরুত্বটা রয়েছে সেটি হচ্ছে আপনার কারো কোনো ইকুইটি কারো কাছে আপনার শেয়ার করা লাগবে না এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ অ্যাঞ্জেল ইনভেস্টর থেকে যখন আপনি ফান্ড নেবেন তখন তাকে কিছুটা কোম্পানির কিছু পারসেন্টেজ দেওয়া লাগে যে তিনি এত টাকা আপনার কোম্পানিটি ইনভেস্ট করবে আপনি তখন তাকে কিছু টাকা দিতে হবে কিন্তু যখন বুডস্ট্র ফান্ডিং বা নিজের সঞ্চিত টাকা থেকে আপনি আপনার স্টার্ট বা বিজনেস শুরু করলেন তখন কোনোটাই কাউকে কিছু দেয়া লাগে না এই জায়গাটা একটি বিরাট প্লাস পয়েন্ট হিসাবে কাজ করে থাকে তারপর হচ্ছে আপনি যখন বুসরা ফান্ডিং ধারা শুরু করলেন তখন আপনি নিজের মতো করে শুরু করতে পারবেন কিন্তু কিন্তু যখন ইনভেস্টরের কাছ থেকে আপনি ইনভেস্টমেন্ট নিয়ে তারপর আপনি আপনার স্টার্ট শুরু করলেন বা বিজনেস শুরু করলেন তখন অবশ্যই তখন ইনভেস্টরের কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে যে আসলে আপনার কোম্পানিটা কোন পর্যায়ে আছে বা সে যে ফান্ড নিয়েছে সেটা কাজে লাগাতে পারছে কিনা বা সে ফান্ডটা আদৌ কোনো কাজে লেগেছে কিনা বা তিনি তার কোম্পানিতে এই ফান্ডটা সঠিকভাবে কাজে লাগাতে পেরেছে না যে কোম্পানির উন্নতির জন্য বা কোম্পানিটা সঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য এটি কিন্তু একটি বিরাট কোশ্চেন কিন্তু যখন আপনি নিজের থেকে ফান্ড নিয়ে আপনার সেই কোম্পানি বা স্টার্ট আপনি শুরু করবেন তখন এই জিনিসগুলো থেকে আপনি বেঁচে যাবেন অর্থাৎ আপনার ইনভেস্টারের কাছে জবাবদিহি করতে হবে না তারপরে যখন আপনি বুডস্টপ ফান্ডিং দ্বারা আপনার স্টার্ট বা কোম্পানি শুরু করবেন তখন এখানে প্রফিট শেয়ার করা লাগবে না অর্থাৎ যে প্রফিটই হবে আপনার কোম্পানি সেটি অল্প হোক বা বেশি হোক সেটি আপনারই থাকবে সেটি অন্য কাউকে সে প্রফিট শেয়ার করা লাগবে না আপনি অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে যদি বা ফান্ড নিয়ে যদি আপনি আপনার স্টার্টআপ শুরু করেন প্রফিট শেয়ার করার একটা বিষয় আছে কিন্তু যখন আপনি বুস্টার ফান্ডিং দ্বারা আপনি আপনার কোম্পানি শুরু করবেন তখন এখানে প্রফিট শেয়ার করার কোনো দরকার নেই এরপরে প্রেশার কম অনুভব হয় অর্থাৎ আপনি যখন আপনার স্টার্ট বা বিজনেস নিজের টাকা থেকে শুরু করলেন তখন দেখবেন আপনার স্বাচ্ছন্দ্য মতো আপনি বিজনেস করছেন এখানে কোনো প্রেশার নাই এখানে কোনো চাপ নেই কিন্তু যখন কারো কাছ থেকে টাকা নিয়ে বা ভেঞ্চার ক্যাপিটাল থেকে আপনি ফান্ড নিয়ে শুরু করলেন তাকে তো জিনিসটা রিটার্ন করতেই হবে বা অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছ থেকে টাকা নিয়ে যখন আপনি আপনার এই স্টার্ট বা বিজনেস শুরু করলেন তখন তাকেও কিন্তু রিটার্ন করতে হবে একটা সময় পর কিন্তু নিজের থেকে যদি নিজের এই ফান্ড নিয়ে যদি আপনি শুরু করেন তখন কাউকেই কোনো কিছু রিটার্ন করতে হবে না নিজের মতো করেই আপনি শুরু করতে পারবেন অর্থাৎ এখানে একটি নিজের থেকে নিজের ফান্ড থেকে শুরু করলে এখানে এই প্রেশারটা থাকে না কিন্তু যখন আপনি অন্য কারোর কাছ থেকে ফান্ড নিয়ে শুরু করবেন এখানে অবশ্যই একটি প্রেশার তখন কাজ করে যে না এই টাকাটা রিটার্ন করতে হবে বা টাকাটা দিতে হবে সুতরাং এই জিনিসটা নিজের থেকে শুরু করলে তখন আর সেটি থাকে না তারপর হচ্ছে মন মতো সিদ্ধান্ত নেওয়া যায় এটি কেন বলেছি কারণ অনেক সময় আপনি ধরেন কারো কাছ থেকে কিছু টাকা নিয়ে আপনি আপনার স্টার্ট বা বিজনেস শুরু করলেন তখন আপনি অনেক সময় নিজের মন মতো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না বা আপনি আপনার কোম্পানি বাড়ানোর জন্য আপনি আরেকটু কিছু কারোর কাছ থেকে টাকা নিয়ে শুরু করলেন বা লোন নিয়ে শুরু করলেন তখন এখানে কিন্তু যার থেকে নিলেন সেও কিন্তু তখন একটা মত দিতে পারে বা মতের একটা ব্যাপার আছে সুতরাং ফান্ডিং থেকে যদি আপনি শুরু করেন তখন এই জিনিসটা আপনার করা লাগবে না অর্থাৎ কারো মতের জন্য বা কারো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে বসে থাকতে হবে না আপনি আপনার সিদ্ধান্ত বা আপনি আপনার মতামত নিয়ে আপনি শুরু করতে পারবেন সর্বশেষ হচ্ছে যে আপনি বেশি পরিমাণে প্রফিট অর্জন করতে পারবেন যদি ফান্ডিং দিয়ে আপনি শুরু করেন অর্থাৎ এখানে কাউকে যেহেতু শেয়ার করা লাগছে না যেটি আমি একটু আগে বলেছি সুতরাং এক্ষেত্রে আপনাকে বেশি পরিমাণে আপনি আপনার সেই স্টার্ট বা বিজনেস থেকে আপনি বেশি পরিমাণ প্রফিট অর্জন করতে পারছেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে ছয়টা বিষয়ে আলোচনা করলাম এই ছয়টা বিষয়ে শেষে আমরা এতটুকু বলতে পারি যে আসলে ফান্ডিং অল্প হলেও যদি আপনি শুরু করতে পারেন আপনার বিজনেস বা স্টার্ট তখন দেখবেন সেটি ধীরে 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 যখন বড় হতে থাকবে তখন সেইখান থেকে ধীরে 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 আপনার রিটার্নও বাড়তে থাকবে কোনোটাই তো প্রথমে অনেক রিটার্ন দেয় না এটা আস্তে আস্তে কিছুটা সময় নেয় তারপরে সেটি আবার রিটার্ন দেওয়া শুরু করে তখন দেখবেন যে সেই প্রফিটে টাকা দিয়ে আপনি আপনার স্টার্ট বা বিজনেসটিকে বড় করছেন এবং আপনি আপনার মন মতো করে সেই কোম্পানিটাকে আপনি বাড়াতে পারছেন তারপরেও অনেক সময় প্রয়োজনের তাগিদে বা দরকার অনেক সময় সময় এনজেন ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটাল থেকে ফান্ড নেওয়া লাগে এটি অন্য অন্য কথা কিন্তু ফান্ডিং ফান্ডিংয়ের যে গুরুত্বটা সেটি আমরা তুলে ধরলাম তো আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এর উপরে আমরা কনসালটেন্সি দিচ্ছি এবং কনসালটেন্সি করছি আপনাদেরও যদি কোনো দরকার লাগে অবশ্যই আপনারা লজ ভেঞ্চারের ফেসবুক পেতে যোগাযোগ করতে পারেন আমরা সেখানে ইনশাআল্লাহ কনসালটেন্সি দিয়ে থাকি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন